প্রধানতম দায়িত্ব হবে যেন অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়ন করে যে কোনো বিপ্লবের পরে প্রবণতা থাকে একটি প্রতি বিপ্লবের ষড়যন্ত্র থাকে কিছুটা অস্থিরতা সমাজে বিদ্যমান থাকে ইতিহাস তাই বলে এই অস্থিরতাকে আমার মনে হয় ইতোমধ্যে আমরা কিছু শান্ত করতে পেরেছি সবার সহযোগিতায় এখানে আমি বাংলাদেশের গর্বের ধন সেনাবাহিনীর ভূমিকাও স্মরণ করতে চাই এই অস্থিরতা নিরসনে তাদের ভূমিকা খুবই গৌরবজনক এটার পরে আসবে অর্থনৈতিক অস্থিরতা প্রতি বিপ্লবকে ঠেকানোর জন্য প্রচেষ্টা আরও কিছু দিন আমাদের নিতে হবে যে এই সমস্ত ষড়যন্ত্র অভ্যন্তরীণ এবং বাইরের ষড়যন্ত্র বহাল থাকবে ততদিন আমাদেরকে এই বিষয়ে সজাগ থাকতে হবে এই গেল সামাজিক অস্থিরতা দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে অর্থনৈতিক কিছু ক্রাইসিস আগে থেকে যেগুলা সৃষ্টি হয়ে আছে যেগুলা এই অন্তর্বর্তী সরকার ইনহেরিট করেছে এবং সামনে অর্থনৈতিক অবস্থা যা হতে যাচ্ছে এই বিষয়গুলো সামনে রেখে আমাদের কাছে এখন মনে হয় যে এটার গুরুত্ব সবচেয়ে বেশি ব্যাংকিং সেক্টরে বাণিজ্যে এবং আপনি যেটা বললেন যে সমাজের যে অর্থনৈতিক একটা বিশাল বৈষম্য হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে সমাজে মানুষের জীবন দুর্বিষহ হয়েছে এই জিনিসগুলো প্রায়োরিটি পাওয়ার যোগ্য ফার্স্ট প্রায়োরিটি যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকে তাহলে সাধারণ মানুষ মনে করবে যে এই পরিবর্তনে আমরা কি পেলাম এই প্রশ্নটা উঠবে সুতরাং এখন যারা দায়িত্বে আছেন অর্থবতী সরকারের প্রধানতম দায়িত্ব হবে যেন অর্থনৈতিক স্থিতিশীলতা আনায়ন করে দুর্দান্ত সব উপাদানে তৈরি প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য আর্থিক খাতে পুঁজিবাজারে সহ বড় বড়ো সেক্টরগুলো আছে এগুলো যাতে স্থিতিশীলতা আনায়ন করার ব্যবস্থা করে তবে এমন কিছু করা যাবে না ওভার নাইট যাতে আমরা দেখেছি এটা ওয়ান ইলেভেনের সরকারের সময় অর্থনৈতিক সেক্টর একটা অস্থিরতার সৃষ্টি তাদের কারণেই হয়েছিল যে তারা সব জায়গায় এমনভাবে হস্তক্ষেপ করা শুরু করলেন তখনকার সময়ে যাতে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেল এবং ব্যাংকিং সেক্টর একটা নৈরাজ্য সৃষ্টি হলো সেরকম রকম কোনো কিছু ওভারনাইট করতে গেলে এখনও সেই আর্থিক সমস্যা হতে পারে দ্রব্যমূল্যের উপরে সেই জিনিসটা এন্ড অফ দি ডে এসে দাঁড়াবে এবং ইট ইজ দি ইন্ডিভিজুয়াল যে এন্ড অফ দি ডে যাকে এটা পে করতে হবে প্রত্যেক ব্যক্তিকে এটা পে করতে হবে তো যখন মানুষ এই বিপ্লবের সুফল পাওয়ার কথা তখন যদি দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক খাতে যদি অস্থিরতার শিকার হয় তখন সেই প্রভাবটা পড়বে এবং মানুষ দোষটা দিতে চাইবে যারা দায়িত্ব আছে তাদের উপরে এখান থেকে আমাদের খুব সাবধান হতে হবে তো এখানে আমি অত বড় মানুষ নই যে আমি পরামর্শ খুব একটা দিতে পারবো মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য একজন অর্থনীতিবিদ প্রফেসর উনি ভালোই বিষয়ে মনোযোগ দিবেন বলে আশা করি যিনি অর্থ উপদেষ্টা হয়েছেন তিনিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন উনি এখন যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তিনিও একজন বিশিষ্ট অর্থনীতিবিদ তারা অবশ্যই বিষয়টি চিন্তা করুন তবে আমাদের পক্ষ থেকে আমরা এই পরামর্শটা দিতে চাই যাতে আর্থিক সেক্টরে রাতারাতি কোনো নৈরাজ্য সৃষ্টি না হয় এবং বাণিজ্য যেন মানুষ সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য চালু রাখতে পারে অর্থনৈতিক খাতে চালু করা শুধু নয় এটাকে স্থিতিশীল এবং গতিশীল করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার এটা ধীরে সুস্থে বুঝে চিনতে নিতে হবে যদি রাতারাতি আমরা এমন কিছু করি তাহলে আর্থিক সেক্টরে হয়তো বা কিছু অস্থিরতা সৃষ্টি হবে সেই অস্থিরতাটা গিয়ে দ্রব্যমূল্যে আঘাত করবে সামাজিক জীবনে আঘাত করবে সেইটা হইলে মানুষ কিন্তু একটু অসন্তুষ্ট হবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ